আমরা এখন চলে এসেছি আরেকটা নতুন খবর নিয়ে। নতুন খবর বলবো না, বলবো এখনকার সব থেকে প্রয়োজনীয় খবর, যেটা আপনারা সবাই জানেন যে টালা ব্রিজের জন্য বাস কিন্তু ঘুরে যাচ্ছে এবং 300টিরও বেশি বাস বন্ধ হওয়ার, এবং এই সময় দাঁড়িয়ে বরানগরের কুড়িঘাট থেকে শুরু হচ্ছে ডিজেল পরিষেবা, যেটা যাবে বাগবাজার এবং তার জন্যেও চলছে প্রচার। আমরা চলে এসেছি সেই কমিটির কাছে এবং পেয়ে গেছি সেই কমিটির আবাহককে, তার থেকে জেনে নেব এই রিসেল পরিষেবা সম্বন্ধে এবং বর্তমান পরিস্থিতি সম্বন্ধে। তো আপনারা দেখতে থাকুন ভারত টিভি, সব খবর সবার আগে পৌঁছে দেবে ভারত। যখন ভিডিওটা দেখছেন চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে সব ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখতে থাকুন ভারত টিভি। আমরা একটু জেনে নেব আমাদের পাশে থাকা মানুষটির পরিচয়। একটু আপনার পরিচয়টা। আমি সুপ্রিয় ভট্টাচার্য, বরানগর নাগরিক অধিকার রক্ষা সমিতির আহ্বায়ক। গত 12 তারিখ 12ই অক্টোবর বরানগরের 50 জন নাগরিকদের আহ্বানে গোপাললাল ঠাকুর রোড টবিন রোডের মুখে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রায় 5 শতাধিক মানুষ সেই কনভেনশনে উপস্থিত ছিলেন। সেখানে 4টি দাবি উত্থাপিত হয়। টালা ব্রিজ মেরামতকে কেন্দ্র করে এই অঞ্চলে বরানগর সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতায়াতের যে অসুবিধা তার কিছুটা লাঘব করার জন্য আমরা 4টি দাবি তুলি। 34B বাস বরানগরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বাস, অথচ এই বাসের প্রাথমিক যে রুটটি সরকার দিয়েছিল তারপরে বাস পরিষেবা এখন বন্ধ। আমরা দাবি করেছি ডানলপ গোপাললাল ঠাকুর রোড হয়ে হয় পাইকপাড়া বেলগাছিয়া ব্রিজ দিয়ে শ্যামবাজার হয়ে অথবা চিরপুরের ব্রিজ টপকে গ্যালি স্ট্রিট বা রাজবল্লভপাড়া দিয়ে বাসটি শ্যামবাজারে নিয়ে আসতে হবে। এই রুটে 29টা স্কুল পড়ে, প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী যায়। এই বাসটাকে অন্য রুট দিয়ে নিয়ে গেলে হবে না। আপনারা জানেন যে এই রুট দিয়ে 242 যাচ্ছে, 43 যাচ্ছে, কিন্তু S17 এ যাচ্ছে, 34B কেন যাচ্ছে না আমরা জানি। আমাদের আর একটা অন্যতম দাবি ছিল কুটিঘাট বাগবাজার এই যে লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে গেছে, এই ফেরি সার্ভিসটা চালু করা। আমরা অত্যন্ত আনন্দিত, সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই দাবিটা আমাদের মেনে নিয়েছেন। আগামী সোমবার থেকে কুটিঘাট বাগবাজার ফেরি সার্ভিস চালু হতে চলেছে এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনে মেট্রো রেলের সংখ্যা বাড়ানোর যে দাবি, সেই দাবিটাও সরকার মেনে নিয়ে অনেকটাই মেট্রো রেলের সংখ্যা বাড়িয়েছে। কিন্তু 34B বাস রুটের এ দাবি আদায় এখনও অধরা। আমরা মাননীয় পরিবহন মন্ত্রী তার কাছে আবেদন করব, বরানগরবাসীর এই আবেদনে কর্ণপাত করে দাবিটা মেনে নিয়ে আমাদের সুবিধার জন্য এই রুট দিয়ে 34B বাসকেও নিয়ে যেতে। মোটামুটি মানুষের সমস্যার সীমা নেই। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চালু হচ্ছে ভেসেল পরিষেবা, যেটা নিয়ে প্রথম আলোচনা করা যাক। এই ভেসেলটা মোটামুটি একটা মানুষের পার হতে কীরকম টাইম লাগতে পারে বা কত টাকা ভাড়া হতে পারে? ভেসেল পরিষেবাটা চালু ছিল তখন আমরা ছোট, আমরা এই ভেসেলে করেই কলকাতার সঙ্গে সংযোগ রক্ষা করতাম, কলেজে যেতাম, ফেয়ারলি অবধি ডাইরেক্ট লঞ্চ সার্ভিস ছিল, খুবই চালু রুট ছিল, ফলে অত্যন্ত সহজে যাওয়া যায়। হ্যাঁ, গাড়ির থেকে ভেসেল একটু আসতে গেলেও যেহেতু এখানে যানজট নেই, কিছু নেই, স্মুথলি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এখান থেকে ফেয়ারলি পৌঁছে যাওয়া যায়, বুঝতেই পারছি, ফলে অত্যন্ত দ্রুততার সঙ্গে কলকাতায় পৌঁছে যাওয়া যাবে এবং মোটামুটি ভাড়াটা বাসের রুটের ভাড়া থেকে কিছুটা কম ছিল, ফলে এটা মানুষের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়। আরেকটা ব্যাপার, যে মানুষ আপনারা তো প্রচার করছেন, সরাসরি মানুষের কাছে যাচ্ছেন, মানুষ এটাতে কীভাবে ফিডব্যাক দিচ্ছে? তারা খুবই আনন্দিত, বহুজন ফোন করে ধন্যবাদ জানিয়েছে, সরকারকেও ধন্যবাদ জানাতে বলেছে। আর আমরা যখন স্বাক্ষর সংগ্রহের জন্য রাস্তায় নেমেছি, হাজারে হাজারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে স্বাক্ষর দিয়েছেন, কারণ সত্যি করেই আজকে তারা অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছে। 34B বাস চালু না হলে আরজিকর মেডিকেল কলেজ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আমাদের সেফেস্ট রুট হচ্ছে 34B, ফলে মানুষের প্রবল সাড়া, মানুষ আশা করছে যে সরকার, এবং আমরা শুনেছি আমাদের বরানগরের যিনি বিধায়ক মাননীয় শ্রী তাপস রায়, তিনি মন্ত্রী, আবার স্ট্যান্ডিং কমিটি, পরিবহনের স্ট্যান্ডিং কমিটির তিনি চেয়ারপারসন, তার কাছেও আমাদের আবেদন যে আপনি একটু কর্ণপাত করুন, 34B বাসে যাতে বরানগরের উপর দিয়ে যায়, এবং আমাদের প্রস্তাবিত দুটো রুটে যে কোনো একটা রুট দিয়ে গেলেই আমরা খুবই আনন্দ পাব। কেউ আপনারা শুনলেন ওনার বক্তব্য, ওনাদের যুদ্ধে সামিল আমরা, অর্থাৎ ভারত টিভি। সমস্ত তথ্যই তুলে ধরবে ভারত টিভি ভেসেলের উদ্বোধন থেকে
মানুষের টোটাল সমস্যায় সমস্তটাই দেখতে পাবেন ভারত টিভির পর্দায়। চোখ রাখুন ভারত টিভির পর্দায়, সঙ্গে থাকুন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান, কারণ আপনার প্রশ্ন আমরা তুলে ধরবো সাধারণ মানুষের কাছে, টোটাল নেতা মন্ত্রীদের কাছে, যাতে আপনারা খুঁজে পান আপনাদের প্রশ্নের সঠিক। ভালো থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি।